আসসালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে আমরা ডিজিটাল এয়াইগান কীভাবে সঠিকভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো এখন আমরা ডিজিটাল এয়াইগানের সাথে যে মনিটর লাগানোর যে স্ট্যান্ড থাকে স্ট্যান্ডটা সংযোগ করে নিলাম এর সাথে আমরা মনিটর লাগাবো অথবা কেউ যদি মোবাইলে ব্যবহার করতে চান মোবাইলে এখানে লাগাইতে পারবেন তো ডিজিটাল এআইগানের সাথে যে ব্যাগ সরবরাহ করা হয় ব্যাগের ভিতরে আপনারা মনিটর রাখতে পারবেন এবং ডিজিটাল আয়গানের ব্যবহার করার জন্য গ্লোভস থাকে গ্লোভসটা আপনারা এর ভিতরে রাখতে পারেন এখন আমরা ডিজিটাল আয়গানের মনিটরটা এ আইগানের সাথে আমরা লাগাবো দেখতে চান আমরা লাগাচ্ছি লাগানোর পরে আমাদের কাজ হচ্ছে ইউএসবি কেবলটা ডিজিটাল এআইগানের সাথে লাগানো এক্ষেত্রে সামনে যে একটা রাবার স্ট্যাপ থাকে সেখানে ওপেন লেখা থাকে সেটা আসতে চাপ দিলেই টান দিলে খুলে যাবে এখন আমরা মনিটরটা সংযোগ করলাম ইউএসবি ক্যাবলের মাধ্যমে তো এখন আমরা ডিজিটাল আয়গানে প্রবেশ সাথে পলিথিন লাগাবো পলিথিন লাগানোর সিস্টেমটা তো দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে প্রবেশ চেয়ে অল্প পরিমাণ বড় করে আমাদের পলিথিনটা কাটতে হবে তো যেন ভিতরে ঢুকার সময় এইটা বাঁকা হয়ে যায় বা সামনের মুখটা বন্ধ হয়ে যায় এতে মিউকাস বা কোনো কিছু যেন না লাগে আর হচ্ছে ডিজিটাল ডিজিটালের সাথে ক্যামেরার সামনে যে আটটা লাইট থাকে লাইটটা সবসময় আপনাদেরকে অফ রাখতে হবে ভিতরে ঢুকানো পর্যন্ত লাইটটা অফ রাখতে হবে যেন লাইটটা যেন কখনো কেটে না যায় যেটুকু আপনাদের প্রয়োজন কাজ করার সময় তখন আপনারা অন করবেন বাকি সব সময় লাইটটা অফ রাখবেন তো এখন আমরা ডিজিটাল আইগানটা ভেজায় না তিন ইনস্টার্ট করলাম দেখেন পলিথিনটা অটোমেটিক ভাজ হয়ে যাচ্ছে এতে কোনো প্রকার মিউকাস লাগানোর লাগার সম্ভাবনা নাই এইভাবে আপনারা ভিতরে দিয়ে সঠিকভাবে ডিজিটাল আয়গানের মাধ্যমে কৃত্রিম কৃত্রিম প্রজনন করাতে পারবেন